গিরাম থেকে এসেছো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে কিছু গিরাম নিয়েই প্রশ্ন করি। হ্যাঁ করেন স্যার। প্রথমেই তুমি বলো, গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য অনেকই আছে স্যার, আমি কয়েকটা তুলে ধরছি। যেমন ধরেন, গ্রামের মানুষ গরু ছাগল পোষে আর শহরের মানুষ কুকুর পোষে। আমাদের গ্রামের চাষারা গরু চড়ায় আর আপনাদের শহরের শিক্ষিতরা কুকুর চড়ায়। আমাদের গ্রামে অনাথ ছেলেগুলা অনাথ আশ্রমে থাকে আর শহরের ধনী ব্যক্তির বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে। বাহ বাহ, তুমি তো দারুণ জবাব দিয়েছো, আই লাইক ইট। স্যার এখানেই পার্থক্য দেখুন, আপনারা এটাকে লাইক বলছেন আর আমরা গ্রামে এটাকে কাজকলা বলি। ও নো, বাহ তুমি তো খুব ইন্টারেস্টিং ছেলে, আমার একটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ বলুন ম্যাডাম। 1 কেজি আপেলের দাম যদি 220 টাকা হয়, তাহলে 100 গ্রাম আপেলের দাম কত হবে? হাসালেন ম্যাডাম, পুলিশের চাকরি করব তাও আবার আপেল কিনে খাবো? এটা তুমি ঠিকই বলেছো, কিন্তু যদি তোমার বাবা আপেল কেনে তাহলে? আবারও ভুল বলছেন ম্যাডাম, আমার বাবা কেন আপেল কিনতে যাবে? আমার বাবার তো একটা দাঁতও নাই, ও শুধু কলা খায়। লাল, ঠিক আছে তোমার বাবার কথা ছাড়ো, যদি তোমার ভাই কেনে? ম্যাডাম আমার ভাই কিনলে তো 100 গ্রাম আপেল কিনবে না, 1.5 কেজি কিনবে। তাহলে 100 গ্রাম আপেলের দাম জিজ্ঞেস করবে কেন? আরে ছি, তোমার ভাই না হয় কিনলো না, যদি কোনো গরিব মানুষ কেনে? গরিব মানুষের কি আর সেই সামর্থ্য আছে ম্যাডাম যে আপেল কিনে খাবে? কিনলে সে পয়সালারাই কিনবে, আপেলের যা দাম। ঠিক আছে তাহলে পয়সালারাই কিনুক। তারা আবার 100 গ্রাম আপেল কিনতে যাবে কেন? তাদের পাটে ফিজ আছে, কিনলে 2-4 কেজি কিনবে। আরে তোমরা সামান্য আপেল নিয়ে কেন এত বাড়াবাড়ি করছো? অন্য প্রশ্ন করো। স্যার আপনি আপেলটাকে সামান্য বলছেন, আপনি জানেন এই আপেলের জন্য আমরা পৃথিবীতে এসেছি। সেটা আবার কিভাবে? এই আপেল আদমের হাওয়া খেয়েছিল, যার জন্য আমরা সবাই পৃথিবীতে এসেছি, না হলে আমরা সবাই এতদিন স্বর্গেই থাকতাম। হ্যাঁ এই কথা তো আমার জানা ছিল না। স্যার আপেলের একটা গুণ শুনে আপনি চমকে গেলেন, এখনো তো 3টি গুণ আছে। তাই নাকি? তাহলে বলো আমরা শুনি। নাম্বার 1 নিউটনের আপেল, সেদিন নিউটনের মাথায় আপেল না পড়লে মাধ্যাকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার হতো না। নাম্বার 2 কামড়ানো আপেল, যেটা না থাকলে আইফোন আইপ্যাড আবিষ্কার হতো না। নাম্বার 3 আজকের আপেল, যেটার উপরে আমার চাকরি হওয়া না হওয়া পুরোটাই নির্ভর করছে। স্যার এর পরেও আপনারা বলবেন আপেল সামান্য? না না সামান্য নয়, অসামান্য। যাক তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, তুমি তো ট্রাফিক পুলিশের চাকরি করবে। চলো রাস্তায়, তোমার আর একটা প্রশ্ন আছে, এটাই পাস করলে তোমার চাকরি ফাইনাল। ঠিক আছে ম্যাডাম, তাহলে চলেন। সামনে বাঘ, গাড়ি আস্তে চালান। আমরা শত চেষ্টা করেও এখানে কোনো গাড়ির গতি কমাতে পারিনি, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হতেই আছে। তুমি কি কিছু একটা ব্যবস্থা করতে পারবা যাতে অ্যাক্সিডেন্ট না হয়? হেই বেবার ম্যাডাম, এ তো আমার বাই হাতকা খেল। আপনারা এই সাইনবোর্ডটা সরান, আমি নতুন সাইনবোর্ড লাসছি, আর একটা অ্যাক্সিডেন্টও হবে না, আমি গ্যারান্টি দিছি। ঠিক আছে তোমার কথাই শুনি দেখি তুমি কি করতে পারো। অফিসার এই সাইনবোর্ডটা খোলার ব্যবস্থা করো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম এইবার বলেন এখানে কি লেখা আছে? লেখা আছে সামনে পুকুর, মেয়েরা চান করছে, গাড়ি জোরে চালান। ও নো, এইবার আপনারা একটু সাইডে আসুন, আসল খেলা শুরু হবে।
আরে না গো, গাড়ির ইঞ্জিন খুব গরম হয়ে গেছে তো, তাই একটু আস্তে চালি, ঠান্ডা করছি। কি হলো? ওই যে দেখ কি লেখা আছে। ইনাম গাড়ি ঠেল, যা করি হোক গাধুয়া দেখতে হবে। গাড়ির তেল ফুরে গেছে। ওই দেখি